না না কোনোদিনই মুকুলের সাথে মতবিরোধ ছিল না, আমার সাথে মতবিরোধ মতবিরোধ কোনোদিনও ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। মুকুল রায় কেন আচমকাই বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন, এমন প্রশ্নের উত্তর যখন সবাই খোঁজার চেষ্টা করছেন, ঠিক সেই সময়ই এমন মন্তব্য আপনারা বন্ধুরা যেটা ভিডিওর শুরুতেই শুনলেন যে আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, এই মন্তব্য কিন্তু একটা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এবং সেই প্রশ্নটা হলো যে তাহলে মুকুল রায় কেন বিজেপিতে গিয়েছিলেন যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো মতবিরোধ ছিল না, মতভেদ ছিল না, তাহলে তিনি 2017 সালে বিজেপিতে গিয়ে কেন শুধু শুধু নিজের পেছনে দলবদলুর তকমা লাগিয়েছিলেন। মজার কথা হলো এমন প্রশ্নের উত্তর কিন্তু খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই আজ সাংবাদিক বৈঠকে দিয়ে ফেলেছেন। তৃণমূল নেত্রী এদিন আকারে ইঙ্গিতে যেটা বোঝাতে চেয়েছেন যে মুকুল রায়কে সেই সময়, অর্থাৎ যখন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, সেই সময় তাকে তদন্তের ভয় দেখিয়েই আসলে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল, বিজেপিতে যোগ দেওয়ানো হয়েছিল, এবং সেই কারণেই মুকুল রায় 2017 সালে বিজেপিতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এ নিয়ে কি বলেছেন শুনুন। মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে এবং ওকেও অনেক রকম চমকে ধমকে এজেন্সি দেখিয়ে অনেক কিছু ওর ওপরেও অত্যাচার কম হয়নি, তবে আমি মনে করি মুকুল এখানে আসাতে মুকুল নিজে মানসিক একটা শান্তি পেল, কারণ ওর শরীরটাও আমি দেখছিলাম খারাপ হয়ে যাচ্ছিল, হয়তো মুখে বলতে পারছিল না, কিন্তু বিজেপি করা যায় না এবং বিজেপিতে যারা আছে তাদের নিষ্পেষণ এত বেশি, শোষণ এত বেশি, এত নির্দয় তারা, যে তারা কোনো মানুষকে ভালোভাবে মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয় না, মুকুলে চলে আসাটা এটাই প্রমাণ। বন্ধুরা শুনলেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ধমকে চমকে তদন্তের ভয় দেখিয়ে বিজেপিতে মুকুল রায়কে নিয়ে যাওয়া হয়েছিল। কোন তদন্তের কথা বলা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কথায় কথায় আরও একটি নতুন কথা যোগ করলেন যে মুকুল রায় বিজেপিতে মোটেও মানসিক শান্তি পাচ্ছিলেন না, তার শরীর খারাপ হয়ে যাচ্ছিল, এবং সেই মানসিক শান্তি পেতেই কিন্তু মুকুল রায়কে আবার তৃণমূলে ফেরানো হলো। আর এখানেই প্রশ্ন উঠছে বন্ধুরা, যে প্রশ্নের উত্তর আপনারা দেবেন যে মুকুল রায় তাহলে কি বিজেপিতে মানসিক শান্তি পেতে গিয়েছিলেন? মানসিক শান্তি বলতে কোন মানসিক শান্তি? মানুষ মানসিক শান্তি পেতে হিমালয়ে যায়, জঙ্গলে যায়, সন্ন্যাসী হয়, কিন্তু মুকুল রায় মানসিক শান্তি পেতে বিজেপিতে গিয়েছিলেন, আসলে কোন মানসিক শান্তির কথা এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইলেন, এবং কোন মানসিক শান্তি বিজেপিতে নেই কিন্তু তৃণমূলে আছে সেটা কি আপনারা বলতে পারবেন? এবং পাশাপাশি তৃণমূল নেত্রী এমনটাই বললেন যে যারা বিজেপিতে রয়েছেন তাদের প্রতি এতটাই অত্যাচার, এতটাই নিষ্পেষণ করা হয়, তাদের সঙ্গে এতটাই মনুষ্যত্বহীন আচরণ করা হয় যে মানুষ সেখানে ভালোভাবে বেঁচে থাকতে পারে না। বন্ধুরা ভালোমতো খেয়াল করেছেন যে এই কথাটার মধ্যে কোথাও যেন একটা শুভেন্দু অধিকারীকে বার্তা দেওয়ার কিন্তু একটা চেষ্টা রয়েছে। শুভেন্দু অধিকারী যেদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সেদিন কিন্তু ঠিক একইভাবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তৃণমূলে মানুষ থাকতে পারে না, কারণ সেখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাসন চলে, সেখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সেখানে একজনই মালিক, বাকি সবাই চাকর। আজকে যখন হাওয়া ঘুরে গেছে, আজকে যখন তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়ে ফের বাংলার ক্ষমতায় এসেছে, সেই সময় কিন্তু যেন আকারে ইঙ্গিতে তৃণমূল বিজেপিকে সেই সব অভিযোগেরই পাল্টা ঘুরিয়ে জবাব দিচ্ছে যেই অভিযোগগুলো ভোটের ঠিক আগে যখন তৃণমূল ছেড়ে একের পর এক নেতা বিজেপিতে যাচ্ছিলেন এবং তারা তৃণমূলের বিরুদ্ধে, আরও স্পষ্ট করে বলা ভালো যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছিলেন ঠিক সেই অভিযোগগুলোই যেন আজকে ঘুরিয়ে বিজেপির দিকে ছুড়ে দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কোথাও যেন ব্যাপারটা বিজেপির যে ঢিল ছোড়া তার বদলে তৃণমূল এখন পাল্টা যেন পাটকেল ছুড়তে শুরু করেছে।
এইতে গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। কিন্তু এদিন বিজেপিতে যোগ দিয়ে মুকুল রায় মানসিক শান্তি পেয়ে কি বললেন সেটাও একবার শুনে নেওয়া যাক। কি বলেন শুনুন। এই ঘরে আজকের এই সভায় আমার আজকে নিজের খুব ভালো লাগছে যে অত্যাধিক সব পুরনো ছেলেগুলোর সাথে আমার দেখা হচ্ছে। আমার অত্যন্ত ভালো লাগছে যে ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় আমি যাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, কথা বলতে পারছি, আমার খুব ভালো হচ্ছে, ভালো লাগছে। এবং এটা ভাবছি যে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী, তিনি আর কেউ নয়, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা আপনারা শুনলেন যে মুকুল রায় তৃণমূল ভবনে পা দিতেই, তৃণমূলে যোগ দিতেই কতটা মানসিক শান্তি পেয়েছেন তিনি তার কথায়, তিনি তার বক্তব্যে মিডিয়ার সামনে তুলে ধরলেন। তবে এখানেই শেষ নয়, শেষ পাতে আরেকটু আছে। প্রশ্ন হচ্ছে যে মুকুল রায়কে যখন ফেরানো হলো তাহলে অন্য যারা দল বদলু, যারা বিজেপি থেকে একেবারে তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন, যারা বলছেন যে তৃণমূলে না ফিরলে বাঁচবেন না, তাদের কি তাহলে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে নেবেন? সেটা কিন্তু এখন গুড়ে বালি হয়ে গেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে যারা ভোটের আগে, মানে ভোটের ঠিক আগে যারা তৃণমূলকে বিট্রে করে বিজেপিতে গিয়েছিলেন, সেই ধোকাবাজদের কোনোভাবেই তৃণমূলে ফেরানো হবে না। অর্থাৎ ইঙ্গিত কিন্তু স্পষ্ট যে মুকুল রায়কে তৃণমূলে ফেরানো হলেও রাজীব বন্দ্যোপাধ্যায়, সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাসদের কিন্তু কোনোভাবেই তৃণমূলে ফিরিয়ে নিতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, আমাদের দল, আমাদের দল শক্তিশালী দল। আমরা যারা ইলেকশনের সময় দলের সাথে খুব গদ্দারি করেছে, মুকুল কিন্তু ইলেকশনের সময় একটি কথাও বলেনি দলের বিরুদ্ধে। দিদি, আই হ্যাভ দ্য মুকুল আমাদের দলে এসেছে, মনে রাখবেন, মুকুল কিন্তু ইলেকশনের সময় আমাদের দল বিরোধী একটি কথাও বলেনি। যারা ইলেকশনের সময় গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করতে গেছে এবং গদ্দারি করেছে, তাদের আমরা নেব না, এটা আমাদের দলের সিদ্ধান্ত। মনে রাখবেন, চরমপন্থী এবং নরমপন্থী আছে। কিছু লোক আছে যারা হয়তো মুকুলের সাথে অনেকে গেছে, মুকুল চলে আসলে তারা নিশ্চয়ই চলে আসতে চাইবে, সেটার ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। কিন্তু যারা গদ্দারি করে চরমপন্থী, অনেক বেশি দলকে নিম্নরুচির পরিচয় দিয়েছেন, তাদের আমরা নেব না। তবে ওই যে বলে, এটা রাজনীতি, রাজনীতির আঙিনায় যখন যা খুশি তাই হতে পারে। যেমনটা হয়েছে মুকুল রায়ের ক্ষেত্রে, তেমনটাই যে কখনো আচমকায় রাজীব বন্দ্যোপাধ্যায় কিংবা দোলা সেনদের সঙ্গে হবে না তার গ্যারেন্টি কিন্তু কেউ নেবে না, আমরাও নিচ্ছি না। বন্ধুরা, আর সবশেষে শুধু এটুকুই বলতে চাই যে মুকুল রায়ের তৃণমূলে মানসিক শান্তি ফিরে পাওয়ার পেছনে আরও একটি বড় কারণ রয়েছে, যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিন জানিয়ে দিয়েছেন যে মুকুল রায় যদি তার আগের তৃণমূলের যে কাজ করছিলেন সেই কাজ তিনি যদি ফের করতে চান, অর্থাৎ তিনি যদি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাজ করতে চান, তাহলে তিনি করতে পারেন। হি উইল প্লে দ্য ইম্পর্টেন্ট রোল, হোয়াট এভার হি প্লেড আর্লিয়ার দ্য রোল, হি উইল প্লে দ্য সেম রোল, নো প্রবলেম। তৃণমূল কংগ্রেস ইজ এ কালেকটিভ ফ্যামিলি। কিন্তু প্রশ্ন উঠছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা তো বলে দিলেন, সেই দায়িত্ব তো এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে মুকুল রায়কে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকারী হিসেবে কাজ করতে হবে? সেই কথাই কি তৃণমূল নেত্রী বোঝাতে চাইলেন? সেই প্রশ্নের জবাব আমরা লাগাতার খোঁজার চেষ্টা করব এবং খুঁজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর পরের ভিডিওতে আমরা পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।